হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা কথা বলছি কয়েকটা এয়ারড্রপ নিয়ে। সব কয়েকটার লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, জাস্ট ক্লিক দিয়ে চলে যাবেন জয়নিংয়ের উদ্দেশ্যে। যদি এখন আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট এবং সাথে কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। সো ওকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশে একটা ছোট বেল আইকন দেখবেন, বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আজকে প্রথম এয়ারড্রপের নাম হচ্ছে স্ক্রব ব্লক টোকেন, ইএসসিবি টোকেনটা স্যাম্পল। তো এই এয়ারড্রপটা নিয়ে এর আগে আমরা কথা বলেছি, তো যারা এখনো জয়েন করেন নি তারা অবশ্যই জয়েন করে নেবেন। আর আপনি যদি জয়েন করে থাকেন তাহলে এই এয়ারড্রপে আপনার জয়েন করার কোনো প্রয়োজন নেই। আর আপনি কিভাবে জানবেন যে এখানে আপনি জয়েন করেছেন কিনা? যদি আপনি জয়েন করে থাকেন তাহলে যেই ইমেল দিয়ে এখানে আপনি জয়েন করেছেন সেই ইমেলটা আপনি এখানে এন্টার করবেন, তারপর সেকে ক্লিক দিয়ে দেবেন। যদি আপনি জয়েন করে থাকেন তাহলে এখানে ইন্টারফেসটা ওপেন হবে, আপনার কয়টা রেফার আছে বা আপনার সম্পূর্ণ বিষয়বস্তু এখানে ওপেন হবে। আর যদি জয়েন না করে থাকেন তাহলে এখানে কোনো কিছু ওপেন হবে না, বা আপনাকে জানিয়ে দেবে যে আপনি এই অ্যাড্রেসে জয়েন করেননি। আর যদি জয়েন না করে থাকেন তাহলে যেটা করবেন, আপনার ইমেলটা ফার্স্ট আপনি এখানে এন্টার করবেন, ঠিক আছে? এখানে এখান থেকে আপনি এই টেলিগ্রামে জয়েন করবেন এবং এই টেলিগ্রামে জয়েন করবেন, এই দুইটা টেলিগ্রামে জয়েন করবেন, তারপর টেলিগ্রামে ইউজারনেমটা আপনি এখানে এন্টার করবেন, তারপর যেটা করবেন এখানে এই দুইটা টুইটার ফলো করবেন এবং আপনার এই টুইটারের ইউজারনেম আপনি এখানে এন্টার করবেন। এইখানে আপনার ইথারিয়ামের অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনার মাই ইথারিয়াম অ্যাড্রেস এখানে এন্টার করবেন, তারপর রোবটটা চেক করবেন, জয়েন দ্য এয়ারড্রপ আপনি ক্লিক দিয়ে দেবেন। এখান থেকে আপনি $10 ওয়ার্থ অফ টোকেন আপনার মাই ইথার ওয়ালেটে পেয়ে যাবেন। তো এইবার যে এয়ারড্রপটা শেয়ার করছি আর ফিয়ার টোকেনটা স্যাম্পল, তো এখান থেকে ফার্স্টে সাইন আপ করতে হবে। আপনার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, লাস্ট নেম দিয়ে দিবেন, এখানে ইমেল দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, চারটে টিক মার্ক দিয়ে দিবেন, সাইন আপে ক্লিক দিয়ে দিবেন। আপনার মেইল একটা মেইল যেতে পারে, সেই মেইলটা আপনি অ্যাক্টিভ করবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন। তো আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে দেখাচ্ছি যে এইখান থেকে কী কী টাস্ক কমপ্লিট করতে হবে। আপনি ফার্স্ট ক্লিক দিবেন হচ্ছে বাউন্টি অপশনে, এই বাউন্টিতে ক্লিক দেওয়ার পরে এখানে কী করবেন, আপনি ফার্স্ট এখান থেকে টুইটারে ফলো করবেন, তাদের পিন পোস্টটা রিটুইট করবেন, এখান থেকে এই পোস্টটা রিটুইট করবেন, এখান থেকে আপনি টেলিগ্রামে জয়েন করবেন, এখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন, এখান থেকে লিঙ্কডইনে দেখে ফলো করবেন। তাহলে কী হবে, আপনি এখান থেকে 50টা 100টা করে FRI টোকেন ফ্রি পাবেন, এবং এইখান থেকে যদি আপনি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তাহলে আপনি আরও 300 FRY টোকেন পাবেন, যার ওয়েথ হচ্ছে $18। এখানে আপনি আর কি করতে হবে, এখানে আপনি এখান থেকে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি ওপেন করবেন। সব কয়টা টাস্ক কমপ্লিট করার পরে দেন এই লিঙ্কটা যখন আপনি ওপেন করবেন আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে এসে আপনার ফুল নেম দিয়ে দেবেন, যেই নামটা আপনি এখানে ব্যবহার করেছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, দেন এখানে আপনার ইমেল দিয়ে দেবেন, যেই ইমেলটা আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তারপর এখানে আপনার টুইটারের ইউজারনেম দিয়ে দেবেন, এখানে টুইটার লিঙ্কটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনি এইখান থেকে যে পোস্টটা টুইট করলেন সেই টুইটের লিঙ্ক আপনি এইখানে এন্টার করবেন, এখানে টেলিগ্রামের ইউজারনেম দিয়ে দেবেন, এখানে লিঙ্কডইনের ইউজারনেম দিয়ে দেবেন, এখানে আপনি ইয়েসে ক্লিক দিয়ে দেবেন, এখানে $5 $10 কিছু একটা লিখে দিবেন। আপনি এভাবে লিখবেন যে আমি সাপোজ লিখছি $10 লিখে দাস্ট, এখানে আপনার ইথেরিয়ামের অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনার মাই ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস এখানে এন্টার করবেন, তারপর সাবমিট করে দিবেন। তো এখান থেকে আপনি যতগুলো টোকেন পাবেন সবকটা টোকেন আপনার মাই ইথেরিয়াম ওয়ালেটে দিয়ে দিবেন যখন এটার এয়ারড্রপ ডিস্ট্রিবিউটটা স্টার্ট হয়ে যাবে। তো এইবার যে এয়ারড্রপগুলো শেয়ার করছি, তো প্রথম যেমন হচ্ছে বোরা টোকেনের এয়ারড্রপ, এখান থেকে কীভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য আপনি ফার্স্ট যেটা করবেন এখান থেকে টুইটারে ফলো করবেন, এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, দেন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার ইথেরিয়ামের অ্যাড্রেস অর্থাৎ আপনি আপনার মাই ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস এখানে এন্টার করবেন, এখানে একটা টিক মার্ক দিয়ে সেভে ক্লিক দিয়ে দেবেন। তো সেভে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি টুইটারে ফলো করবেন, এই পোস্টটা রিটুইট করবেন, এখান থেকে টুইটটা আপনি টুইট করবেন, রিটুইট করবেন, এখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন, এই টেলিগ্রামে জয়েন করবেন, প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করবেন। প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আপনাকে টোকেন দেওয়া হবে, এবং এই টোকেনগুলো আপনি কোথায় পাবেন, আপনার মা ইচ্ছা বলেছে দিয়ে দেবে যখন আপনি মানে যখন তারা এয়ারড্রপ ডিস্ট্রিবিউটার স্টার্ট করে দিবে, এখানে অবশ্যই আপনার মা ইচ্ছা বলেছে অ্যাড্রেসটা আপনি এন্টার করে সেভ করে দিবেন। তো এইবার যে এয়ারড্রপগুলো শেয়ার করছি প্রত্যেকটা ইথারফেয়ার এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম থেকে, টোকেন হচ্ছে CMA টোকেন, তো এখান থেকে কিছু টোকেন দেবে ইথারফেয়ার এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম থেকে। আপনি কী করবেন, এখানে জাস্ট এই পোস্ট আপনি মানে ভিউ করবেন অর্থাৎ ভিজিট করবেন, এই টুইটারে ফলো করবেন, এই টুইটারে ফলো করবেন, রিটুইট করবেন, এখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন, এই টেলিগ্রামে জয়েন করবেন, প্রত্যেকটা টাস্ক আপনি এখানে কমপ্লিট করবেন, এবং লাস্ট আপনি এইখানে ক্লিক দিয়ে আপনার ইথারফেয়ার এক্সচেঞ্জের ওয়ালেট অ্যাড্রেস এখানে এন্টার করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। যদি আপনি এখনো ইথারফেয়ার এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলে আগের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন, ইভেন আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন হাউ টু ক্রিয়েট এ ইথারফেয়ার এক্সচেঞ্জের ওয়ালেট অ্যাকাউন্ট, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ইথারফেয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।
এবং এখানে সেই অ্যাড্রেসটা দিবেন যে অ্যাড্রেসটা আপনার ইথারফ্লেয়ার এক্সচেঞ্জের সাথে অ্যাডজাস্ট করা আছে, অর্থাৎ ইম্পোর্ট করা আছে, সেই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন। এইরকম আরও কয়েকটা অ্যাড্রেস আছে, প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেম একই প্রসেস আপনি জয়েন করবেন এবং এইখানে ক্লিক দিয়ে আপনার ইথারফ্লেয়ার এক্সচেঞ্জের ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এখানে এন্টার করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। যে টোকেনগুলো পাবেন সেই টোকেনগুলো আপনার ইথারফ্লেয়ার এক্সচেঞ্জে দিয়ে দিবে। তো এই অ্যাড্রেসটা নাম হচ্ছে XRPC টোকেন, এটাও সেম একই প্রসেস আপনি জয়েন করবেন, ইথারফ্লেয়ার এক্সচেঞ্জে ওয়ালেট অ্যাড্রেসে দিয়ে দিবেন। এরপর এই অ্যাড্রেসটার নাম হচ্ছে ARXO টোকেন, এখানেও সেম প্রসেস, আপনি সেম প্রসেসে জয়েন করবেন, ইথারফ্লেয়ার এক্সচেঞ্জে ওয়ালেট অ্যাড্রেসটি এখানে সাবমিট করবেন। তো এরপর এই অ্যাড্রেসটার নাম হচ্ছে UPY, তো এটাও একই প্রসেসে আপনি জয়েন করবেন এবং ইথারফ্লেয়ার এক্সচেঞ্জে ওয়ালেট অ্যাড্রেসটি এখানে এন্টার করবেন। তো এইভাবে জাস্ট আপনি প্রত্যেকটা অ্যাড্রেসে জয়েন করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ফেসবুকের লিঙ্ক জাস্ট ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি, বাই বাই।